গাছ আমরা এমন একটা বন্ধু, যেই বন্ধু রয়েছে কি আমরা জীবনে বাঁচানোর লাগে সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটি আমরা দেয় আর কি। তো বলতে গেলে অক্সিজেন থেকে খাওয়ান দাওয়ান সবকিছুই আমরা গাছের থেকে পাই। তো বুঝে নিল বাঁচানোর লাগে সব থেকে ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস হচ্ছে অক্সিজেন, আর যেটা আমরা গাছের থেকে পাই। তো গাছ দেখবেন বিনামূল্যে আমরা যেটা সাপ্লাই দেয় বুঝছেন, খালি কি এইটা আবার হচ্ছে ক্ষতিকর কার্বন ডাইঅক্সাইড যেটা শোষণ করে নেয় পরিবেশ থেকে আমরা রক্ষাকরণের লাগে। দেখবেন এলা তার সাথে তো বাতাস, ছায়া, কাঠ, ফুল, ফল আসি। তো দেখুন গাছ আমরা এমন একটা জীবন সঙ্গী যে খালি আমরা দিয়াই যাই দিয়াই যাই, মানে অক্সিজেন খাওয়ান দাওয়ান ব্যাগটা শুরু করিয়া সবটা খালি দিয়াই যায়। তো মানুষের তো আবার শুয়ে থাকলে ভূতে কিলা, দেখুন গাছ আমরা কতটা হেল্প করে। কিন্তু বর্তমানে মানুষ বাসা বাড়ির বিলাসী বুক বিলাসী আমাদের ফইরে আমরা আসল বন্ধু, মানে আমরা গাছের এই কাইটটা হালাইতেছে। তো মানুষের আশেপাশে সমানে গাছ কাইটটা পরিবেশ ধ্বংস করতেছে, আর ইন্দে দেখুন আমরা কিন্তু এর ব্যতিক্রম করতেছি। আমরা বেশি বেশি করে গাছ লাগাই পরিবেশ বাঁচাইতেছি। তো আমরা সতর্কবার্তাটা দেওয়ার আগে আমরা নিজে আগে সতর্ক হয়ে লইতেছি। তো দেখুন যেই কথা সেই কাজ। তো হয়েছে কি দেখলেন শুরুতে প্রথমে হেরা গেল গা সুন্দরবন কুরিয়া সার্ভিসও, আর হয়েছে গিয়ে যায় 5,500 টাকার গাছ কিনে লই এসেছে। যে রয়েছে গিয়ে আমরার মানে আব্বারা আঙ্কেলরা নানুরা এরা বেহে এটা ফানিভাবে নিতেছে, ও মায়া 5,500 টাকা আবার গাছ কিনে আনার লাগে, এটা কোন ফাগলে করে এবার অনলাইনতে আনছস? হ্যাঁ কথাটা একবার কইতাছে, কিন্তু হয়েছে গিয়ে আমরা যে কাজটা করতেছি আমরা ভবিষ্যতে মানে সারা জীবনই এটা আমরা কামে লাগবো। তো বলতে গেলে পরিবেশে বাসা মজে মন রক্ষা হইব। যে বলা ধরেন গাছ কাটতে কাটতে বাংলাদেশে গাছের সংখ্যা কমে যাবো, মানে অক্সিজেনের সংখ্যাও কমে যাবো। এবার অক্সিজেন কোহেন চেনে কোন অবশ্যই থাকবো থাকবো আমরা বাড়ি, তখন কিন্তু বেহে এবং আমরা বাড়িতে অক্সিজেনই তো বুঝুন আছে। যে রেও আমরা কাছে লাগে যদি মানুষ একটু সুবিধা হয় তো বালাই হলো। তো মানুষে কিন্তু বুঝবেন কিরম ব্যাগ কর, মানুষে খালি শুনি ভবিষ্যতে চিন্তাই করে। হেরা বলি ভবিষ্যতে চিন্তা করে ভবিষ্যৎ প্রজন্মের লাগা বাড়ি গাড়ি সম্পদ ছাড়া তো যায়, কিন্তু তারা ওয়াতানি ব্যাগ কল যায় ভবিষ্যতে বাড়ি গাড়ি লেগে যায়। তারা সমানে গাছ কাটতেছে, তারা এটা চিন্তা করে না যে গাছ টাছ কাটতে হারলে ভবিষ্যতে অক্সিজেনটা করতে হবে। আচ্ছা যাই হোক যে তাই আছে। তো দেখুন আমরা হচ্ছে গাছ টাছ আইনা তো মহা খুশি, মানে ফুল থেকে ফল, তারপরে মশলা, বিভিন্ন বিদেশি ফল যেটি বাংলাদেশে পাওয়া যায় নাই তবে একটা গাছে মিলে আনলো, মানে বলতে গেলে একটা এলাহি কাণ্ড। তো ও তো গাছ দেখে সবাই যেই আনন্দ, সবাই বলতে তো আমি আন্টি আম্মু এরাই, মানে আমরা তিনজনের গাছের প্রতি বেশি আকৃষ্ট আর কি, আর আমরা এই আকর্ষণটা হঠাৎ করে আসে। তো দেখবেন চেনে আমরা সবসময় জানি মানুষ কিন্তু যে কোনো জিনিসটা শুরুটা অল্প দেখা করে, কিন্তু দেখবেন আমরা শুরুটা করছি বিশাল দিয়া, মানে প্রথমেই আমরা একবারই বাগান বুড়ি আলতাছি আর কি। তো বলতে গেলে বিভিন্ন ধরনের গাছ আনছে এই নাম নিলে অবশ্যই দেখাই দেব। তো দেখুন গাছ আনছে যে এই আনন্দে আমরা রাত্রে 12টা পর্যন্ত খালি গাছে লাগাইলাম। তো 200 কেজি মাটি আনছে অলরেডি, তো যে এলাকাতে গাছ আইসে আলহামদুলিল্লাহ মাটি শেষ হয়ে যাবো, সারটা শুদ্ধ ব্যাগটা শেষ হইব। তো দেখুন হচ্ছে বিকাল থেকে গাছ আনবক্সিং করা হলো, দেন এনে লাগানি হইতেছে, দুই বইনে মিলে লাগাইতেছে, আর লাগাইতে লাগাইতে করে রাত 12টা বাজাইছে আর কি, ওখানে পাক্কা রাত 12টা বাজে। দেন হচ্ছে আবার গরমে জ্বালায় গুসল টুসুল কইরা হরে কোনো মতে যায় খাইয়া দেয় ঘুমাইছে আর কি। রাতেও মনে হইতে স্বপ্ন দেখছে যে তারা গাছ লাগাইতেছে, যে ওক দুই বইনে মিলে গাছ লাগাইলো, আমি এদের শুট মুট করলাম, আপনার সাথে তো শেয়ার করুন লাগবো। তো দেখুন সকালে উঠতেও কিন্তু তারা গাছের প্রেমে ফিরে রয়েছে, ওখান যে আম্মা কত বালতি কিনছে। তো বালতি আর কিনছে তো বুঝতে পারতাস, যেহেতু বড় বড় গাছটি আনা হয়েছে, মানে যেটি শিকড় মুড় হইব এটি থেকে বালতির মধ্যে লাগানি হইব। আর দেখুন আমার খালা কিন্তু অলরেডি লাগাইছে, কারণ আন্টি আগে 10টা বালতি কিনে আনছে, আর তাও আয়া কইতাছে আল্লাহ আমার লাগে কটি বালতি রাখতে আছে। যে রায় কিতা কিতা গাছ আছে দেখায় আপনি, আর ফার্স্টে আছে ড্রাগন, এন দিয়েছে একটা ছোট্ট মোটু লেবু গাছ, যেটা ছুট্টুনি গাছের মধ্যে ফল হয়েছে, দেখে বিশাল ভালো লাগতেছে। দেন এন হয়েছে গিয়ে লঙ্গট গাছ, আপনার আবার এটা ববি গাছ ভাবে বইতে হয় না, যে রয়েছে ববির মতোই কিন্তু মানে বাংলা ভাষায় কাটলিচু আর কি। তো আশা করি বুঝতে পারছি কিনা, স্টার মশলার একটা আছে গাছ, স্টার মশলা না কিতা নামটা আমি একটু ভুলে গেছি, বাট গাছটার মধ্যে যে ফলটা হইব 5টা মশলার কাম হ্যাঁ একলাই করবো আর কি। তো পরে হচ্ছে গিয়ে লঙ্গন মানে ববি গাছ দেখাইলাম, তো এটা হচ্ছে গিয়ে কারি পাতা গাছ, এটা হচ্ছে গিয়া ইন্ডিয়ান করমচা গাছ, তো আমরা একটা করমচা গাছ অলরেডি আনছি, বাট আন্টি হচ্ছে কি ইন্ডিয়ান, আর এনে হচ্ছে কি চেরি ফল গাছ। কিন্তু গাছ আইনে একটা ঠগা ওকাইছি, কিন্তু যেই বেটা আমরা নার্সারি বেটা দিছি বগুড়াতে ফাড়াইছে বুঝবো না, দুই দিন মানে হচ্ছে কি খুব জার্নি করে গাছটি আইসে, এর লাগে মানে প্যাকিংটি ভালোভাবে করছি না, নার্সারির লুকটাও অনেক সুন্দরভাবে প্যাকিং করে দিছি, বাট হচ্ছে কি যে 3 দিনের জার্নি, আর হচ্ছে কি হয়তো এমন মানে গাড়ি থেকে এই গাড়ি থেকে সে গাড়িতে গেছে, হয়তো যাতায়াত খাইয়া মেলা গাছই আমরা ভাঙছি। তো ফার্স্টে দেখুন মানে আমরা সব গাছ দেখেছি আপাতত কী কী কালেকশান আছে, আমরা যে দেখুন আমরা পরিবেশটা কেমন রক্ষা করতেছি আপনারাও শিক্ষা মানে করিয়ালেন আর কি। তো পরে হচ্ছে গিয়ে ফার্স্টে আছে মালটা গাছ, দেন হচ্ছে গিয়ে গোলাপি কালার পেয়ারা গাছ, এনে হচ্ছে গিয়ে দারচিনি গাছ, এই যে রয়েছে গিয়ে আমরা লঙ্গন গাছ, এই হচ্ছে গিয়ে ববি, এই যে স্টার মশলা, এই যে আমরা করমচা, আমরা করমচাটা আবার দেশি আর রয়েছে গিয়ে আগে আনা হয়েছি, তারপরে এই নো আছে গিয়ে লং গাছ, এই যে আছে কারি পাতা গাছ, এই যে চেরি ফল গাছ, তারপরে আছে তেজপাতা গাছ।
দেন আছে লেবু আর মালবেরি আর ব্ল্যাকবেরি। দেখতে ফাদা শুন কি অবস্থা, মানে দুইটাই মারা গেছে। কইলাম না যে 3 দিন গাড়ি তাই দেয়তে প্যাকেজিং এর মধ্যে গাছ গুছ ভাঙ্গে আছে, এর মধ্যে ড্রাগন গাছও ভাঙছে অনেকটি। তো ইন দেখতে শুনে আমরা ইঞ্চি প্ল্যান্ট দেন হচ্ছে পার্পেল হার্ট আর হচ্ছে জেবরি না ইন একটু দুলনা খাইতাছে আর কি। তো মানে আজকে যেহেতু গাছ গুছ দেয়াতেছি বাড়িত, কি পরিমাণে গাছ লাগানি আছে ঘর থেকে এবারে সব দেয়াতেছি। দেন ইন দেশে বড় সাইজের মানি প্ল্যান্ট দেন আছে গিয়া রিও আর হয়েছে গিয়া পর্তুলিকা গাছ, এর মধ্যে সাদা গোলাপি দুইটাই মিক্স আছে। আর এই যে দেখুন এর নিচে একটা হলুদ কালার গোলাপ, তো আপনারা ভাববেন হলুদ কালার গোলাপ আবার কেডা হ্যাঙ্গিং করে। আসলে আমরা আবার যত ফুলাফানা আছে এখন কুম্বালা কালা সিরালে লাগে, আম্মা ডরে আপাতত থুয়ে রাখছে আর কি। তো পরে সব কিছু আবার একসাথে দিব। তো পরে আছে ছোট সাইজের মানি প্ল্যান্ট, এনা আবার আছে বড় সাইজের মানি প্ল্যান্ট, মানে এই ডিসে আমরা গ্রিলের মধ্যে সাজাইছি। দেন ইন দেশে স্নেক ট্রি, তারপরে এই ফাতারার নামটা আমার অলরেডি মনে নাই। আর ইন দেশে পুদিনা পাতা যে দেখাইয়া আমি দর্ণ। তো পরে সে কিন্তু কচু পাতা, এক ধরনের কচু পাতা আমরা, এটা কিন্তু আবার বাবুইনা যে শাক বানায় খাওয়ান যে বইটা কিন্তু মানে ইনডোর প্ল্যান্টের মতো আর কি। দেন আছে ইন দ্য লাকি ব্যাম্বো। আর এই যে দেখুন হঠাৎ করে দিহি ও বাবা কয়েন প্ল্যান্ট, যে কয়দিন আগে আইনে হ্যাঙ্গিং টপটার মধ্যে পুইতা তুলছিলাম মন্দে, তার নতুন নতুন অনেকটি মানে আরও কয়েন প্ল্যান্ট হয়েছে আর কি। মানি প্ল্যান্টের মতো আর একটা হয়েছে কয়েন প্ল্যান্ট, আমার যেটা মনে হয় থানকুনি পাতার মনে হয় হাইব্রিড ভার্সন এটা। তো দেখুন এনে সে আমরা লাগাইতেছিলাম আর যে ছোটো ছোটো নতুন নতুন গাছও আছে। তো এটি কেমনে পরিচর্যা করতে হয় এটি আপনারা অবশ্যই কমেন্টে জানায় তেমনি আপনারা যদি জানতে চান। তো পরে ইন্দে দেখুন আরও আছে মানি প্ল্যান্ট, এটাও কিন্তু নতুন নতুন আরও ফাতা সাজছে। এই মানি প্ল্যান্ট হচ্ছে গিয়ে বারান্দার মধ্যে হাসিন। আর ইন্দে সে আরও কিছু আছে পুদিনা, আরও আছে পর্তুলিকা আর তার নামটা আমি ভুলে গেছি আর কি, সরি ফর দ্যাট। তো আরও কিছু হচ্ছে গিয়া আমরা ইউটিউব দেখে দেখছিলাম যে শুকনা মরিচ অথবা কাঁচা মরিচের যে বীজগুলো থাকে এটি হচ্ছে মাটির মধ্যে পুঁতে তুলে এমনি গাছ উঠে, আলহামদুলিল্লাহ উঠছে আমরারও। আর ইন্দে দেখুন পোলাও পাতা গাছ আছে। তো সব মিলে মানে অনেক ধরনের গাছ হয়েছে ইন্দে দেখুন। আরও আছে সাদা কালার রঙ্গন, আরও আছে রজনীগন্ধা, কিন্তু যেটা রুহির এটাকে ভাঙে গেল আর হি বুঝ গোয়েন, এই এটাকে এটাকে ডরে আর কি আমরা আম্মা টাঙ্গায় থেকেছি। পরে এই যে দেখুন ইন্দে আমি হচ্ছে গিয়ে আমরা যে গেটটা আছে গেটটা সাইডেও কিছু হ্যাঙ্গিং করে রাখছি, ইঞ্চি প্ল্যান্ট আর পর্তুলিকা গাছ। আর এনে হচ্ছে গিয়ে আমরা এলমন্ডা আছে, আর এটা হচ্ছে গিয়ে আরেকটা যেটা আমি হচ্ছে গিয়ে বীজটা লাগাইছিলাম এটা থেকে অনেক বড় হইতেছে গাছটা, আলহামদুলিল্লাহ বড়ক। আর হুন হুন দেখছো নি তো কি লাগাত কালেকশন আনছে, এটাতেও আমার মা কালার মন বসে না। তারা আরও ফুল গাছ অর্ডার দিছে, আরও ফল গাছ অর্ডার দিছে, আর আমরা যেই যেই গাছটি ক্ষতিগ্রস্ত হয়েছে এটি আবার নতুন করে যেহেতু পাড়াইবো, তো কোথা সাথে এটি ফাড়াইবো যখন তাহলে নতুন নতুন আরও কিছু গাছ অর্ডার দিতে, তো বুঝবো না অবস্থা এলাকা। তো তা গাছ আইনে বলে তারা মন বসে না, তারা আরও গাছ অর্ডার দিছে। আর কিন্তু দেখুন আমার অপরাজিতার যে বীজগুলো আছে এই বীজ দিতে কারণ নতুন করে বীজ আছে। তো আমি তো অনেক বেশি হ্যাপি যে কত ধরনের গাছ হয়েছে, মানে যত চাইছিলাম শুধু আম্মুর কাছে, আমি সেদিন কইতেছি যে আম্মুর কাছে চাইছিলাম শুধু বাগান বিলাস গাছ, কিন্তু যতটুকু চাইছিলাম এর থেকে অনেক বেশি পাইছি আল্লাহর কাছে, লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া। যে আমার ইচ্ছা আছে বিভিন্ন ধরনের গাছ থাকতো সব আনকমন, যে আম্মুরও ইচ্ছা আছে আল্লাহ আমাদের পূরণ করছে ইচ্ছাটা। তো পরে এই যে দেখলেন মাত্র যেটা দেখাইলাম ফান ফাতার মতো, তাই নেছি গিয়া গোলমরিচ গাছ। আর এটাই হচ্ছে গিয়ে আমরা আজকে ছোটমোটো বাগান, নেক্সট হচ্ছে গিয়ে আবার যখন আরও কিছু গাছ আনা হইব তখন এই ডিও আমরা এর সাথে শেয়ার করবো মানে সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থতা হইন যে। আর অবশ্যই এটা আবারও বললে দেয় গাছ লাগান, পরিবেশ বাঁচান, নিজেও সুস্থ থাকুন, সবাইকে সুস্থ রাখুন। খুদা হাফেজ।